हाय गाइस, माय नेम इज निखिल। কেমন আছো তোমরা সবাই? দেখো, এই ভিডিওটার কোনো WSS রিগার্ডিং কোনো ভিডিও নাই। এটা হচ্ছে প্রাইমারি রিগার্ডিং একটা ভিডিও, যেখানে আমি তোমাদেরকে বলতে চাইছি বর্তমানে যে ইন্টারভিউটা চলছে, বিশেষ করে 14-17, তো তারপরেই কিন্তু 2022-এর ইন্টারভিউ শুরু হবে। কিন্তু একটা জিনিস সব থেকে বেশি প্রবলেমেটিক বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে কি যেখানে 40,000 ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ নিতে অ্যাপ্রক্সিমেটলি 6 মান্থস সময় লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে 1.5 লাখ যারা পাস করলো, 1,51,000 2022-এ, তো তাদের ইন্টারভিউ নিতে কত সময় লাগবে, এটা একটা কোয়েশ্চেন। আর দ্বিতীয় কথা, যদি 10,000 ভ্যাকেন্সি থাকে এবারে, তো তার মধ্যে 40,000-এর মধ্যে 10,000 নেবে, বাকি যে 30,000 পেন্ডিং আছে সেগুলো কিন্তু 1,51,000 সঙ্গে যুক্ত হবে। মানে প্রায় 1,80,000 ক্যান্ডিডেট 2022-এ ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার করবে, যেটা আমরা আশা করছি। তো এবারে প্রশ্ন হচ্ছে এটাই কি কীভাবে এত সংখ্যক ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ নেওয়া যাক বা নেওয়া যাবে, যেটা গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে, তো সেটা একটা ভাবার ব্যাপার আছে। কারণ একসঙ্গে এতজনের ইন্টারভিউ নেওয়া চারটিখানি কথা নয়, অনেকগুলো বোর্ড বসাতে হবে। তো নিশ্চয়ই এটা সম্পর্কে সরকার ভাবছে বা প্রশাসক মণ্ডলী যারা দায়িত্বপ্রাপ্ত এটা সম্পর্কে, প্রাইমারি বোর্ড বা অন্যান্য সংশ্লিষ্ট মহল এটা সম্পর্কে ভাবছে, এবং আই হোপ দ্যাট তারা শীঘ্র একটা ব্যবস্থা নেবে। কিন্তু এবার একটা প্রশ্ন আসছে কি এত সংখ্যক ইন্টারভিউ, মানে ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ নেওয়া সত্যি একটা সময় সাপেক্ষ? কারণ ভ্যাকেন্সি যদি 20,000 থাকে, তবুও কিন্তু 1,60,000 ক্যান্ডিডেট বাদ যাবে, এটা কিন্তু প্রেডিক্টেড, অ্যাজ এক্সপেক্টেড। কিন্তু কোশ্চেন হচ্ছে কি এত সংখ্যক ক্যান্ডিডেটকে ইন্টারভিউ নেওয়াটা কি যুক্তিযুক্ত? তো কিছুদিন আগে তোমরা পড়েও থাকবে সুপার টেট নেওয়ার একটা পরিকল্পনা চলছে আদার স্টেট, বিশেষ করে উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র বা অন্যান্য স্টেটও তারা সুপার টেটের পরিকল্পনা অলরেডি নিয়ে নিয়েছে এবং হয়েওছে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্যের পরিস্থিতি দেখে তারাও একটা পরিকল্পনা করছে ভিতরে ভিতরে, ঠিক আছে? তো এই যে সুপার টেট নেবে, কারণ 1,80,000-এর মধ্যে ম্যাক্সিমাম ছেলে মেয়েকে বাদ দেবে, হয়তো 40,000-কে ডাকলো ইন্টারভিউর জন্য, তার মধ্যে থেকে 20,000 নিতে পারে। তো এক্ষেত্রে একটা জিনিস প্রাইমারি বোর্ড করতে পারে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত, যদি ক্যান্ডিডেটদেরকে মানে কম্পিটিশন যদি কমাতে চাই, সেক্ষেত্রে সুপার টেট নেওয়াটা একটা যুক্তিযুক্ত, যেটা আমার মনে হয়। কারণ সুপার টেট না নিলে কিন্তু কম্পিটিশন কিন্তু বেড়ে যাবে। আর দ্বিতীয় কথা, সুপার টেটের কোশ্চেন্স কিন্তু নর্মালি থাকবে, বাট এখনও পর্যন্ত প্রাইমারি বোর্ড কোনো অফিসারে কিছু ডিক্লেয়ার করেনি, তবে মোটামুটি 5টা বিষয় থাকবে। তার সঙ্গে সঙ্গে মনে হয় সেখানে নেগেটিভ মার্কিং ইম্প্যাক্ট মানে ইমপ্লিমেন্ট করতে পারে। যদি 1/3 বা 1/4 নেগেটিভ মার্কিং ইমপ্লিমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু অনেক কম স্বপ্ন ছেলে মেয়ে পাস করবে। আমরা দেখলাম বিগত 17 যে ইন্টারভিউটা, সরি, যে রিটেন হলো 2017 যে টেট পরীক্ষাটা হয়েছিল, সেখানে অ্যাপ্রক্সিমেটলি 10,000 ছেলে মেয়ে পাস করেছিল, যদিও সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। তাতেও যদি কোশ্চেন জটিল করেছিল, যদি সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং করতো, তো হার্ডলি 2-3 হাজার ছেলে মেয়ে পাস করতো, তাই তো? এবারে যদি কম্পেয়ার টু 2022-এর কোশ্চেন দেখা যায়, সেটা কিন্তু যথেষ্ট মোটামুটি অ্যাজ কম্পেয়ার টু আদার্স প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন মোটামুটি সহজ ছিল, তাই এত সংখ্যক ক্যান্ডিডেট পাস করলো, ঠিক আছে? তো এক্ষেত্রে 2022-এ যদি সুপার টেট করে, সেক্ষেত্রে কিন্তু অনেক কম্পিটিশনটা কমে যাবে, এবং তার সাথে সাথে যদি নেগেটিভ মার্কিং ইমপ্লিমেন্ট করে 1/3 বা 1/4, সেক্ষেত্রে কম্পিটিশনটা অনেকটাই কমে যাবে। যদি এটা একটা ভাবনার বিষয়, এখনও গভর্নমেন্ট কোনো ডিসিশন নেয়নি, আশা করছি সরকার শীঘ্রই একটা ডিসিশন নেবে এবং নোটিশ আকারে জানিয়ে দেবে। কারণ 2014-17 ইন্টারভিউ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, ফাইনাল প্যানেলও খুব তাড়াতাড়ি দেবে 1-2 মাসের মধ্যে, তারপরে কিন্তু 2022-এ ইন্টারভিউ প্রসেস শুরু হবে। তার আগে যদি প্রাইমারি বোর্ড সুপার টেট নেয়, সেক্ষেত্রে নোটিফিকেশন কিন্তু দিয়ে দেবে। আর আরেকটা কথা বলে রাখি, গভর্নমেন্ট কিন্তু কিছু বলেনি যে সুপার টেট নেবে কি নেবে না, অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি। সুতরাং যারা ভাবছো আরে আমি তো টেট পাস করে গেছি, আর সুপার টেট তো হবে না, মোটামুটি একবার ইন্টারভিউ দেবো, চাকরি করবো, এটা কিন্তু এতটা কিন্তু সহজ নয়। গভর্নমেন্ট কিন্তু সুপার টেট নিতেই পারে, 2022-এও নিতে পারে, ঠিক আছে? এখন কিন্তু অফিসিয়ালি যেহেতু কিছু বলেনি, সুতরাং আমাদেরকে প্রিপারেশন কিন্তু নিয়ে রাখতেই হবে। যারা প্রিপারেশন নিয়ে রাখবে তারা অবশ্যই প্রফিটের মধ্যে থাকবে, আর যারা প্রিপারেশন নিয়ে রাখোনি, যারা টেট পাস করে গেছো এবং ভাবছো কি একবার ইন্টারভিউতে চাকরি করবো, মধ্যেখানে যদি সুপার টেটের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেয়,
এবং এক মাসের মধ্যে পরীক্ষা যদি নেয় সেক্ষেত্রে কিন্তু পারবে না। কি বলছি বুঝতে পারছো তো? আমার বলার উদ্দেশ্য এটাই, যদি গভর্নমেন্ট এক মাস আগে নোটিশ দিয়ে দেয় এবং বলে কি সুপার টেট নেবো 2022 ক্যান্ডিডেটদের জন্য, সেক্ষেত্রে যারা প্রিপারেশনের মধ্যে নেই এখন বা টেট পাস করে, এখন টেট পাস করে গেছো কিন্তু প্রিপারেশন নিচ্ছ না, হ্যাঁ তারা কিন্তু সমস্যায় পড়বে, এটা কিন্তু বাস্তব কথা। কারণ দেখো ভ্যাকেন্সি কিন্তু 20-25 হাজার, চাকরি প্রার্থী 1,50,000-1,50,000 থেকে 1,80,000, সবাইকে কিন্তু বাঁচতে হবে। সুতরাং একটাই উপায় সুপার টেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং গভর্নমেন্ট আশা করি একটা ডিসিশন নেবে, এবং এটা নিয়ে সংশ্লিষ্ট মহল বা প্রশাসকরা ভাবছে যে এটা নিয়ে কী করা যায়, কারণ এত সংখ্যক ক্যান্ডিডেটকে ইন্টারভিউ নেওয়া কিন্তু সহজ সাধ্য নয়, একটা ব্যবস্থা নিতেই হবে। তো খুব শীঘ্রই আশা করি গভর্নমেন্ট এটা নিয়ে ভাববে, এবং আমরা আশা করব যাতে খুব তাড়াতাড়ি এটা সম্পর্কে নোটিফিকেশন বেরোক। তো এই ছিল ভিডিও, আর একটাই সাজেশন দেবো কি যারা সুপার টেট ভাবছো না হবে না, তারা কিন্তু ভুল করছো। সুপার টেট কিন্তু হতেই পারে, আবার নাও হতে পারে, তবে আমাদের যেটা উচিত হবে যাতে সুপার টেট হবে সেটা ভেবে নিয়ে আগানোই বেটার বলে আমি মনে করছি। ঠিক আছে।